আর এই ফেরার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো মেয়ের। শনিবার দুপুরে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে হেমদাবাদ থানা সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের ওপর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গিয়েছে মৃতার বাড়ি কালিয়াগঞ্জের ধনগরিল গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর এলাকায়। তার নাম পারমিতা সাহা, বয়স 23 বছর। বাবা প্রবীর সাহার সাথে বাইকে চেপে এদিন রায়গঞ্জ থেকে বাড়ি ফিরছিল সে। পথে হেমদাবাদ থানা সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের ওপরে লরির ধাক্কায় ছিটকে পড়ে মেয়েটি। সেই সময় লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে মৃতার পরিবারে। বাইকে করে কালিগঞ্জের মুখে যাচ্ছিল, কালিগঞ্জের মুখে যাচ্ছিল যে বন্দর অফিসের সামনেই ঘটনাটা। একটা লরি দাঁড় করানো আছে, হয়তো সম্ভবত এই লরিটা দাঁড় করানো আছে, হয়তো এই লরিটা সম্ভবত হতে পারে। হ্যাঁ, মেয়েটা স্পট ডেড। হ্যাঁ, একদম মাথার ঘেলু সব বের হয়ে গেছে। এখানে পুলিশ এসেছে, ডেড বডি নিয়ে গেল পুলিশের অবশ্যই এখন, কিন্তু এখনও কোনো বোঝা যাচ্ছে না মেয়ের বাড়ি কোথায়। মেয়ের বাবাকে জিজ্ঞাসা হয়।